হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সম্প্রতি এসএসসি জিডি পরীক্ষা শুরু হয়েছে ষোলোই নভেম্বর থেকে তো তোমাদের আগামী দিনে যাদের এসএসসি জিডি পরীক্ষাগুলো আছে তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি যে ষোলোই নভেম্বর থেকে আঠেরোই নভেম্বর যে কোয়েশ্চানগুলো বারবার কিন্তু পরীক্ষায় দেখা গিয়েছে সেই সব কিছু কোশ্চেন অনেকেই তোমরা হয়তো পরীক্ষা দিয়েছো এই দু দিনের মধ্যে তো এগুলো কিন্তু বিভিন্ন শিফটের বিভিন্ন জায়গা থেকে কালেকশান করা কোশ্চেন বিভিন্ন হিন্দি চ্যানেল থেকে নেওয়া হয়েছে আবার বিভিন্ন যারা পরীক্ষা দিয়েছে তাদের সাথেও কিছু নেওয়া হয়েছে এইভাবে কিন্তু কালেকশান করা কোয়েশ্চেন তো এই ধরনের কোয়েশ্চেনই বিভিন্ন শিফটে দেখতে পাওয়া যাচ্ছে তো তোমরা আগামী দিনে যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই কোয়েশনগুলো ইম্পর্টেন্ট হতে চলেছে লাস্ট পর্যন্ত দেখবে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের যদি এই ধরনের অ্যানালাইসিস চাই তাহলে তোমরা কমেন্ট করে জানাবে আমরা নেক্সট কিন্তু পরীক্ষা হবে তখন আবার অ্যানালাইসিস প্রত্যেক নিয়ে আসবো চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস প্রথমেই দেখো অতি গুরুত্বপূর্ণ কিন্তু অতি সহজ একটা কোশ্চেন ভিটামিন এ এর রাসায়নিক নাম কী এটা তোমাদের আমি বহুবার করিয়েছি তোমাদের যে এসএসসি জিডির ক্লাসগুলো হচ্ছে প্রায় তিরিশটার মতো ক্লাস করানো হলো প্রত্যেক দিন সকাল আটটার সময় ক্লাসগুলো হচ্ছিলো সেখানেও এই কোশ্চানগুলো সেখান থেকে প্রচুর কিন্তু কমন পাওয়া গিয়েছে এই যে ভিটামিন এ এর রাসায়নিক নাম কি সেখানে করানো হয়েছে নাম ধাপা জাতীয় উদ্যান সেখানে করানো হয়েছে ঠিক আছে তো ভিটামিন এ এর রাসায়নিক নাম কি রেটিনল এবং ভিটামিন এ এর অভাবে কী রোগ হয়ে থাকে সেটাও কিন্তু নেক্সট পরীক্ষাতে তোমাদের থাকতে পারে রাতখানা রোগ হয়ে থাকে ভিটামিন এ এরওভাবে ভিটামিন এবং পৌষ্টিকতন্ত্র থেকে অনেক কোশ্চেন কিন্তু সায়েন্স থেকে দেখা গিয়েছে নাম জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত নামধাপা জাতীয় উদ্যান হচ্ছে অরুণাচল প্রদেশে অবস্থিত নামধাপা জাতীয় উদ্যান এবং আরেকটা রয়েছে পক্কে পাঘা ন্যাশনাল পার্ক এটাও কিন্তু অরুণাচল প্রদেশ ঠিক আছে নেক্সট দেখো প্রোটিনের ফান্ডামেন্টাল ইউনিট কী প্রোটিনের ফান্ডামেন্টাল ইউনিট কি এটার বাংলা আমি ঠিক করতে পারিনি তো প্রোটিনের ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে অ্যামাইনো অ্যাসিড অর্থাৎ প্রোটিন কি নিয়ে গঠিত হয় প্রোটিন দেখো খুব ছোট্ট ছোট্ট অ্যামাইনো অ্যাসিড নিয়ে প্রোটিন গঠিত হয়ে থাকে প্রায় কুড়ি ধরনের অ্যামাইনো অ্যাসিড নিয়ে প্রোটিন গঠিত হয় তো প্রোটিনের ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এখানে দেখো ইসরো এর সদর দপ্তর এই স্পেলিংটা একটু মিস্টেক রয়েছে তো এটা তোমরা একটু ঠিক করে নিও বাংলা টাইপ করতে সমস্যা হয় তো ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত ইসরো এর হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরু এরপর তোমাদের নেক্সট পরীক্ষাতে ইসরো এর ফুল ফর্ম থাকতে পারে ইসরো এর পুরো নাম কি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন হেডকোয়ার্টার অবস্থিত ব্যাঙ্গালুরুতে প্রতিষ্ঠা হয়েছিল কত সালে নাইনটিন সিক্সটি নাইন একটা সিফটে কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল ইসরো ইসরো কত সালে প্রতিষ্ঠা হচ্ছে ঠিক আছে এবং ইসরোর বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন কে শিবান হচ্ছেন বর্তমান চেয়ারম্যান দেখো ভিয়েতনামের মুদ্রার নাম কি তো কারেন্ট এফেয়ার্স ক্লাস যেটা আমাদের সকালে দিন হয়ে থাকে সিক্স এম সেই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে বহুবার তোমাদের বলেছি যে ভিয়েতনামের মুদ্রার নাম হচ্ছে ডং ঠিক আছে ভিয়েতনামের মুদ্রা হচ্ছে ভিয়েতনামি ডং নেক্সট হচ্ছে ইসিজি এর সম্পূর্ণ নাম কি এই সম্পূর্ণ নাম থেকেও কিন্তু কোয়েশ্চেন আসছে কম্পিউটারের সম্পূর্ণ নামগুলো যেমন এইচ টি ইমেল এই সব জায়গাতে আসছে ইসিজি এর সম্পূর্ণ নাম কি ইলেকট্রো গ্রাফ ইলেকট্রো গ্রাফ নেক্সট হচ্ছে দেখো প্যারা অলিম্পিকে ভারতের র্যাঙ্ক কত ইলেকট্রো ঠিক আছে কার্ডিও এরকম স্পেলিংটা হবে এখানে স্পেলিং ভুল আছে প্যারা অলিম্পিকে ভারতের র্যাঙ্ক কত তো এবারে যে ভারতের প্যারা অলিম্পিক এবং অলিম্পিক হয়েছে সেখানে পদক অনুযায়ী ভারতের র্যাঙ্ক হচ্ছে ভারতের স্থান চব্বিশ নম্বরে নেক্সট মশলার বাগান বলা হয় কোন রাজ্যকে তাহলে এই কোয়েশানটা এসেছিল কেরালাকে মশলার বাগান বলা হয়ে থাকে কেরালার রাজধানীর নাম কি তিরুবনন্তপুরম কেরালার বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন কেরালার গভর্নর হচ্ছেন আরিফ মোহাম্মদ খান এবং কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন নেক্সট হচ্ছে আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস থেকে কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের করিয়েছি সেলফি উইথ টেম্পল কোন রাজ্যের সাথে সম্পর্ক তো সেলফি উইথ ট্যাম্পেল এটা একটা রাজ্য সরকারের একটা উদ্যোগ ছিল যে যে তোমার বাড়ির কাছে যে মন্দিরেই থাক না কেন সেই মন্দিরের কাছে একটা সেলফি তুলে সেটা একটা অ্যাপ ছিল সেখানে পাঠাতে হচ্ছিল তো এটাই হচ্ছে সেলফি উইথ ট্যাম্পেল এটা উত্তরাখণ্ড চালু করেছে তো উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে পুষ্কর সিং ধামি উত্তরাখণ্ডের গভর্নর হচ্ছেন গুরমিত সিং উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে দুটো দেরাদুন এবং গার্সিয়ান দেরাদুন শীতকালীন রাজধানী গার্সিয়ান হচ্ছে গ্রীষ্মকালীন রাজধানী ঠিক আছে এখান থেকে তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে তো আমি রিলেটেড ব্যাপারগুলো তোমাদের কাছে আলোচনা করে দেবো নেপালের নেপালে এভারেস্টের নাম কী কোয়েশন আছে নেপালে এভারেস্টের নাম কি সাগর মাথা নেপালে এভারেস্টের রানী নাম হচ্ছে সাগর মাথা অর্থাৎ গডেস অফ স্কাই যাকে বলা হয় তো নেপালের রাজধানীর নাম কি কাঠমান্ডু নেপালের বর্তমান রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারি এবং নেপালের মুদ্রা নেপালি রুপিয়া এখানে দেখো মিতালি এক্সপ্রেস কোন দুটি দেশের মধ্যে চালু হচ্ছে চলাচল হচ্ছে মিতালি এক্সপ্রেস কোন দুটি স্থানের মধ্যে তো ভারত এবং বাংলাদেশের মধ্যে মিতালি এক্সপ্রেস নেক্সট হচ্ছে অনুচ্ছেদ ছেষট্টি কিসের সাথে সম্পর্কযুক্ত যুক্ত এই ধরনের একটা কোয়েশ্চেন ছিল উত্তর হয়ে যাবে অনুচ্ছেদ ছেষট্টি হচ্ছে উপরাষ্ট্রপতির সঙ্গে সম্পর্কযুক্ত নেক্সট দেখো কী কোয়েশ্চেন ছিল মেঘালয়ের রাজধানীর নাম কি তো মেঘালয়ের রাজধানীর নাম হচ্ছে শিলং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এখন আমি দেখো শুধু এখানে ইতিহাস ভূগোল জি এস সায়েন্স সব জায়গার থেকে কোশ্চেনগুলো আমি কিন্তু রেখেছি এখন ম্যাথ এবং রিজনিংয়ের কোশ্চেনগুলো এখানে কিন্তু নেই নেক্সট যে কোশ্চেন ছিল এইচটি এম এল এর সম্পূর্ণ নাম কি এর পূর্ণ নাম হচ্ছে হাইপার টেক্সট মার্ক অফ ল্যাঙ্গুয়েজ হাইপার টেক্সট মার্ক অফ ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটা ওয়েবসাইট যেগুলো তৈরি করা হয় যে ওয়েবসাইট তৈরির যে ভাষা ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু হচ্ছে এইচটিএম তা হাইপার টেক্সট মার্ক অফ ল্যাঙ্গুয়েজ নেক্সট দেখো বন্দুকের গুলি শরীরে থেকে গেলে কি থেকে বিষ ছড়িয়ে পড়ে বন্দুকের গুলি মানুষ মানব শরীরের ভিতরে থেকে গেলে কোন পদার্থ থেকে বিষ ছড়িয়ে পড়ছে সিসা থেকে সিসা বা লেড থেকে বিষ ছড়িয়ে পড়ে তো এই যে কম্পিউটার থেকে যে ফুল ফর্ম এগুলো তোমরা করে নেবে ঠিক আছে নেক্সট দেখো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদীর নাম কি এখানে জিজ্ঞেস করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদীর নাম কি তো আমরা প্রত্যেকেই জানি তো বিশ্বের দীর্ঘতম নদী হচ্ছে নাইল বা নীল এবং দ্বিতীয় দীর্ঘতম বললে অ্যামাজন নীল নদীর দৈর্ঘ্য প্রায় ছ হাজার ছশো কিলোমিটার এবং অ্যামাজনের হচ্ছে ছ হাজার চারশো কিলোমিটার ঠিক আছে নেক্সট দেখো ইউএনও কবে প্রতিষ্ঠা হয়েছিল ইউনাইটেড নেশন অর্গানাইজেশন প্রতিষ্ঠা হচ্ছে চব্বিশে অক্টোবর উনিশশো সালে এবং বর্তমানে ডিরেক্টর জেনারেল কে রয়েছেন অ্যান্থনিও গুতেরাস বা সেক্রেটারি জেনারেল অ্যান্থনিও গুতেরাস হেডকোয়ার্টার কোথায় অবস্থিত নিউ ইয়র্কে নেক্সট পরীক্ষাতে জিজ্ঞেস করতেও পারে যে ইউএনও এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত পরবর্তী দেখো এলাহাবাদ চুক্তি কবে হয়েছিল এবং কাদের মধ্যে হয়েছিল তো এলাহাবাদ চুক্তি হচ্ছে কাদের মধ্যে সতেরোশো সালে দ্বিতীয় শাহ এবং লর্ড ক্লাইমের মধ্যে হয়েছিল নেক্সট যে কোশ্চেনটা দেখো ইন্দ্রশক্তি সৈন্য অভ্যাস কোন দুটি দেশের মধ্যে আয়োজিত হয় তো সকালে সিক্স এম কারেন্ট অ্যাফেয়ার্সের আমি যখনই তোমাদের রাশিয়া সম্পর্কে যখনই কোনো কোশ্চেন থাকে তখনই আমি ভারত এবং রাশিয়ার মধ্যে যে সৈন্য অভ্যাসগুলো হয়ে থাকে সেগুলো তোমাদের বারবার বলেছি তো ইন্দ্রশক্তি নামের মধ্যেই উত্তর আছে ইন্দ্র ফর আই এন ডি ইন্ডিয়া আর এ রাশিয়া ভারত এবং রাশিয়ার মধ্যে ইন্দ্রশক্তি সৈন্য অভ্যাস ঠিক আছে নেক্সট দেখো তরঙ্গ দৈর্ঘ্য এর মাত্রা কি তরঙ্গ দৈর্ঘ্য যে কোনো দৈর্ঘ্য মানে কি হচ্ছে লেন্থ তাহলে মাত্রা কি হবে এম জিরো এল ওয়ান টি জিরো ঠিক আছে নেক্সট দেখো জি এইট কবে প্রতিষ্ঠা হচ্ছে জি এইট বা গ্রুপ অফ এইট প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে ঠিক আছে তখন কিন্তু জি এইট ছিল না এটা ফ্রান্সে প্রতিষ্ঠা হয় তখন কিন্তু সেটা ছিল জি সিক্স ঠিক আছে জি সিক্স তারপর পর পরের বছর উনিশশো সালে কানাডা যখন যুক্ত হচ্ছে তখন নাম হল জি সেভেন তারপরে উনিশশো সালে আরেকটা দেশ যুক্ত হচ্ছে তখন হচ্ছে জি এইট নেক্সট দেখো প্রথম ভারতরত্ন কে পান ভারত পুরস্কার প্রথম তিনজন পেয়েছিলেন তার মধ্যে অপশানে ছিল চক্রবর্তী রাজা গোপালাচারী তাহলে উত্তর হয়ে যাবে কি সি রাজা গোপালাচারী ঠিক আছে ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত প্যারিসে ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কো এর সদর দপ্তর অবস্থিত নেক্সট হচ্ছে কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন তো কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল কত সালে আঠেরোশো সালে কংগ্রেসের প্রথম সভা হয়েছিল বম্বে থেকে বম্বে গকুল দাস তেজপাল কলেজে এবং প্রথম সভাপতি ছিলেন কে চন্দ্র ব্যানার্জি ডব্লিউ সি ব্যানার্জি নেক্সট হচ্ছে হরিয়ানার মুখ্যমন্ত্রীর নাম কী হরিয়ানার মুখ্যমন্ত্রী হচ্ছেন মনোহরলাল খট্টর মনোহরলাল খট্টর রাজধানী হচ্ছে চণ্ডীগড় এখন প্রশ্ন হচ্ছে নেক্সট কোয়েশ্চেন আমাদের মুন্ডারির নৃত্য কোন রাজ্যের মুন্ডারি নৃত্য মুন্ডারি অর্থাৎ মুন্ডা থেকে এসেছে মুন্ডারি বীরসা মুন্ডা বীরসা মুন্ডা কোথাকার ছিলেন ছটনাগপুর মালভূমি বা ঝাড়খণ্ডের ঠিক আছে তাহলে ঝাড়খণ্ড প্রথমত হচ্ছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের কিছু জায়গাতেই মুন্ডারি নৃত্যটা হয়ে থাকে ঠিক আছে এবং সম্প্রতি কি করা হয়েছে যে বীরসা মুন্ডার কিন্তু বীরসা মুন্ডার দিবসকে জনজাতি দিবস হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন নেক্সট দেখো পারদের মিশ্র ধাতু কি নামে পরিচিত পারদের মিশ্র ধাতু যে কোনো ধাতুর সাথেই যদি পারদ মিক্স করে দেওয়া হয় তখন তাকে কি বলা হয় অ্যামালগাম বলা হয় যেমন জিঙ্কের সাথে পারদ মিক্স করে দিলে জিঙ্কেলাম অ্যামালগাম ঠিক আছে তেমনি নেক্সট হচ্ছে রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে তো ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়ে থাকে এটা হাড় সম্পর্কিত একটা রোগ রিকেট রোগ রিকেট এবং অস্ট্রেলিয়া অষ্টিম্যালেসিয়া শিশুদের ক্ষেত্রে রিকেট বয়স্কদের ক্ষেত্রে অষ্টিম্যালেসিয়া তো ভিটামিন ডি এর অভাবে এবং ভিটামিন ডি কিন্তু সূর্যালক থেকে সরাসরি মানুষের দেহে সংশ্লেষিত হয় আর খাবার গরম করলে সবচেয়ে দ্রুত নষ্ট হয়ে যায় ভিটামিন ডি নেক্সট দেখো কোন গ্যাসকে ফিউচার ফুয়েল বলা হয় বা ভবিষ্যৎকালের ইন্ধন বলা হচ্ছে কোন গ্যাসকে কার ট্রান্সফার হবে হাইড্রোজেন গ্যাসকে নেক্সট অমরাবতী নয় এটা অমরাবতী ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পটা কোথায় রয়েছে তো অমরাবতী এটা কিন্তু ব্যাঘ্র সংরক্ষণ সংরক্ষণাগার এটা মহারাষ্ট্রে অবস্থিত অমরাবতী কিন্তু হাই একটা ছিল হায়দ্রাবাদের রাজধানীর নাম তো সেটা কিন্তু নয় এখানে অমরাবতী ব্যাঘ্র সংরক্ষণ মহারাষ্ট্রে নেক্সট দেখো রাজ্য বিধান পরিষদের গঠন কোন ধারায় বা কোন অনুচ্ছেদে বলা হয়েছে কারেক্ট আনসার হবে অনুচ্ছেদ একশো আটষট্টিতে রাজ্য বিধান পরিষদের গঠন সম্পর্কে বলা হয়েছে সুশাসন দিবস কোন দিনটি পালন করা হচ্ছে সুশাসন দিবস পালন করা হচ্ছে পঁচিশে ডিসেম্বর দিনটি কারণ কেন না আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি অটল বিহারী বাজপেয়ী এর জন্মদিবস হচ্ছে পঁচিশে ডিসেম্বর সেই জন্য সেই দিনটি সুশাসন দিবস হিসেবে পালন করা হচ্ছে পরবর্তী দেখো একানব্বইতম সংবিধান এটা সংবিধান সংবিধান সংশোধনে কী বলা হয়েছে একানব্বইতম সংবিধান সংশোধনে বলা হয়েছে মন্ত্রী পরিষদের সদস্যের সংখ্যা পনেরো শতাংশ রাখতে হবে তো এখানে তোমাদের বলে রাখি যে সংবিধান সংশোধন এবং সংবিধান থেকে যে ধরনের কোশ্চেনগুলো থাকছে ধারাগুলো একটু তোমাদের পড়ে যেতে হবে ইম্পর্ট্যান্ট ধারাগুলো অনুচ্ছেদগুলো সেখান থেকে তোমাদের কোশ্চেন থাকতে পারে নেক্সট দেখো ইসরো একটু আগেই বললাম আবার আমরা দেখতে পাচ্ছি ডিআরডিও ডিআরডিও কত সালে প্রতিষ্ঠা হচ্ছে নাইনটিন ফিফটি এইট উনিশশো আটান্ন সালে ডিআরডিও প্রতিষ্ঠা হয়েছিল কবে প্রতিষ্ঠা হয়েছিল সালে ডিআরডিওর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত চেয়ারম্যান হচ্ছেন জি সতীশ রেড্ডি নাসা এবং ডিআরডিও দুটো হচ্ছে উনিশশো সালে এবং যদি তোমাদের ইসরো বলা হয় ইসরো হলে উনিশশো সালে পরবর্তী প্রশ্ন দেখো ভারতের প্রথম মহিলা পাইলট এর নাম কি তো ভারতের প্রথম মহিলা পাইলট যদি বলা হয় তখন হবে সরলা ঠাকরাল সরলা ঠাকরাল ভারতের প্রথম মহিলা পাইলট পরবর্তী ক্যাবিনেট মিশন কবে ভারতে এসেছিলো না কবি ক্যাবিনেট মিশন ভারতে এসেছিলো উনিশশো ছেচল্লিশ সালে তিনজন এসেছিলেন ঠিক আছে উনিশশো সালে নেক্সট ঈশান কোন কাকে বলা হয় তো আমরা তোমরা জানো ঈশান অগ্নি নদীত বাউ তো উত্তর এবং পূর্বের মধ্যবর্তী যেটা থাকে পূর্ব এদিকে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ তো উত্তর এবং পূর্বের মধ্যে যেটা থাকছে সেটাই হচ্ছে ঈশান কোন পরবর্তী দেখো গ্রিন এনার্জি পুরস্কার কে পান কয়েকদিন আগেই তোমাদের করিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে এই রিসেন্ট এক মাস আগে করিয়েছি টিভিএস মোটরস পেয়েছে গ্রিন এনার্জি পুরস্কার টিভিএস মোটরস পরবর্তী দেখো সত্যজিৎ রায় পুরস্কার কে পান না তেলেগু চলচ্চিত্র নির্মাতা বি গোপাল পেয়েছেন সত্যজিৎ রায় পুরস্কার বি গোপাল পরবর্তী কাইবুল লাম যাও জাতীয় উদ্যান কোথায় অবস্থিত বহুবার এটা আমরা করেছি জিকে ক্লাসেও করেছি মণিপুরে অবস্থিত কাইবুল লাম যাও জাতীয় উদ্যান তোমরা যদি এর প্রিপারেশন নিতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আমাদের ডাব্লিউপি চ্যানেল সাবস্ক্রাইব করো সেখানে ডাবলিউপির এর প্রত্যেকদিন সকালে আটটা তিরিশে ইংরেজির ক্লাস হচ্ছে পাইল ম্যাম ক্লাস করাচ্ছেন ক্লাসগুলো অ্যাটেন্ড করো তোমাদের অতি গুরুত্বপূর্ণ ক্লাসগুলো এবং এই চ্যানেলে আমরা তোমাদের জন্য সম্প্রতি এর ক্লাসটা শুরু করতে চলেছি ঠিক আছে নেক্সট দেখো দু সালে ভারতের গ্রামীণ পার কেপিটা ইনকাম কত তো দু সাল অনুযায়ী ভারতের গ্রামীণ রুরাল এরিয়াতে পার কেপিটা ইনকাম হচ্ছে চল্লিশ হাজার এবং শহরে বললে এক লক্ষ এক হাজার তিনশো তেরো বা মাথাপিছু বলা হচ্ছে নেক্সট দেখো রামপ্পা মন্দির কে নির্মাণ করেন রামপ্পা মন্দির নির্মাণ করেন কাকটীয় বংশ তো রামাপ্পা মন্দির প্রশ্নটা ছিল কোন বংশ তৈরি করেছে তো কাকতীয় বংশ তৈরি করেছে বারোশো তেরো সালে ঠিক আছে এটা রামসার কালচার সাইটের মধ্যে পড়ে রামসার কালচার সাইট আখ্যা দেওয়া হয়েছে এটাকে তো কাকতীয় বংশ নেক্সট হচ্ছে আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন আকবর থেকে কোয়েশ্চেন আসছে ইতিহাস থেকে দেখো টডরমল রাজস্ব মন্ত্রী ছিলেন টডরমল আকবরের যত সব যারা ছিলেন তাদের একটু দেখে নেবে সেই জায়গাগুলোর থেকে কিন্তু কোয়েশ্চেন তোমাদের থাকতে পারে নেক্সট হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ এখানে জিজ্ঞেস করে হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ তাহলে তৃতীয় যুদ্ধ সতেরোশো একষট্টি সালে কাদের মধ্যে মারাঠা ও আহমদ শাহ আবদালির মধ্যে হয়েছিল প্রথম যদি বলা হয় তাহলে পনেরোশো ছাব্বিশ সালে প্রথম যুদ্ধ ইব্রাহিম লোদি এবং বাবরের মধ্যে সেকেন্ড যদি বলা হয় তাহলে পনেরোশো ছাপ্পান্ন সালে এবং থার্ড যদি বলা হয় পনেরো সতেরোশো একষট্টি সালে পরবর্তী দেখো কার্পাস চাষের জন্য প্রয়োজন মৃত্তিকার নাম কী তো আমরা প্রত্যেকে জানি কার্পাস চাষ ভালো হয় দক্ষিণ দিকে আমাদের দক্ষিণ ভারতে যেমন মহারাষ্ট্র এইসব রাজ্যগুলিতে তো যেটাকে কি বলা হয় সেখানে রেগুর বলা হয় কৃষ্ণ মৃত্তিকাকে রেগুর বলা হয় সেখানে লাভা গঠিত মালভূমি রয়েছে সেখানে লাভা থেকে মালভূমি তৈরি হয়েছে সেই জন্য কালো মৃত্তিকা পরবর্তী দেখো সিকিম রাজ্য কবে প্রতিষ্ঠা হয়েছিল তো সিকিম রাজ্য প্রতিষ্ঠা হয়েছে উনিশশো পঁচাত্তর সালে সিকিম প্রতিষ্ঠা হচ্ছে উনিশশো পঁচাত্তর সালে পঁয়ত্রিশতম সংবিধান সংশোধনীর দ্বারা সিকিমকে ভারতের মধ্যে যুক্ত করা হয় এবং ছত্রিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিমকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল দু সালে সিকিমকে ভারতের প্রথম অর্গ্যানিক কৃষির জন্য অর্গ্যানিক কৃষির রাজ্য বলা হয় সিকিমকে পূর্ণ রাজ্যে রক্ষা পায় নেক্সট হচ্ছে নিম্নের নেক্সট আমাদের লাস্ট যে কোয়েশ্চেন রয়েছে নিম্নের কোনটিতে প্রোটিন নেই ঠিক আছে এটা তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম প্রত্যেকে তোমরা কমেন্ট করে জানাবে এবং যদি তোমরা এই ধরনের কোয়েশ্চেন অ্যানালাইসিস চাও তাহলে তোমরা কমেন্ট করবে আমি কিন্তু নেক্সট দিনের এক্সাম থেকে এই ধরনের অ্যানালাইসিস নিয়ে আসবো নিম্নের কোনটিতে প্রোটিন নেই তোমরা প্রত্যেকে কমেন্ট করো প্রত্যেকে যারা দেখছো কমেন্ট করো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে অথবা টেলিগ্রাম অ্যাপে গিয়ে গাইডেন্স গুরু আমাদের চ্যানেলের নাম গাইডেন্স গুরু অফিসিয়াল লিখে সার্চ করবে তাহলেও আমাদের চ্যানেলে তোমরা জয়েন করতে পারবে সেখানে আমি এই পিডিএফগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো জয়েন করবো প্রত্যেকে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ